পশ্চিমবঙ্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ রাজ্যটা পূর্ব ভারতে অবস্থিত ভারতে যে টোটাল আঠাশটা অঙ্গরাজ্য আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হলো এই পশ্চিমবঙ্গ কিন্তু তোমরা জানো কি উনিশশো সালে পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করলো সেই সময় পর্যন্ত ভারতে পশ্চিমবঙ্গ বলে আলাদা কোনো রাজ্য ছিল না তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যটা তখন কি ছিল না তখন ছিল অবিভক্ত বাংলা যেটা আমরা বঙ্গদেশ নামে চিনতাম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান বিস্তার ক্ষেত্রমান সীমা প্রশাসনিক বিভাগ এমনকি প্রত্যেকটা জেলার সম্পর্কে ডিটেলসে আমরা জানবো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে যে তথ্যগুলো তোমাদের দেওয়া হবে এই প্রত্যেকটা তথ্য তোমাদের ডব্লু বা তোমাদের এসএসসি পরীক্ষা বা ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই জিও ফান্ডা চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য ব্রিটিশ গোলামি কাটিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো এই সময় অবিভক্ত বাংলাকে দুটো ভাগে ভাগ করা হলো একটা হচ্ছে পূর্ব দিকের অংশ যেটাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হলো বর্তমানে যেটা বাংলাদেশ নামে পরিচিত একইভাবে পশ্চিম দিকের অংশ যেটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত হলো। এবারে এই পশ্চিমবঙ্গ রাজ্যের আমরা অবস্থানটা জেনে নেব দেখো যদি আমরা গোটা পৃথিবীর নিরিখে দেখি তাহলে দেখা যাচ্ছে কি পশ্চিমবঙ্গ রাজ্যটা উত্তর গোলার্ধে অবস্থিত একইভাবে মূল মধ্যরেখার নিরিখে আমরা যদি দেখি তাহলে পূর্ব গোলার্ধে অবস্থিত এই রাজ্যটা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান করছে ভারতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসাবে এবারে দেখো আমরা যদি এই রাজ্যটার অক্ষাংশ এবং দার্ঘিমাগত বিস্তৃতি দেখি তাহলে দেখা যাচ্ছে এই রাজ্যটা একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর থেকে সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করছে একইভাবে আমরা দেখতে পাচ্ছি পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দার্ঘিমার মধ্যে বিস্তৃত হয়ে আছে এই রাজ্যের পূর্ব দিকে আছে বাংলাদেশ পশ্চিমে আছে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য একইভাবে উত্তরে আছে সিকিম এবং ভুটান দেশ এর পাশাপাশি দেখো উত্তর পশ্চিম দিকে আছে নেপাল এবং দক্ষিণে আছে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার দেখো উত্তরে আছে হিমালয় দক্ষিণে আছে বঙ্গোপসাগর অর্থাৎ এখানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এবং মহাসাগর সবকটার উপস্থিতি এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গ রাজ্যের এই অবস্থানগত সুবিধার কথা মাথায় রেখেই ব্রিটিশরা পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের রাজধানীতে পরিণত করেছিল এই রাজ্যের মধ্যে দিয়েই বিস্তৃত হয়েছে কর্কটকান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে ডিগ্রি উত্তর তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে বা একইভাবে তোমাদের বলতে পারে পশ্চিমবঙ্গের রাজ্যের কোন কোন জেলার উপর দিয়ে এই রেখাটা বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গের মোট চারটে জেলার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তোমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যদি পরপর জেলাগুলোকে সাজিয়ে নাও তাহলে দেখো একদম পশ্চিমে আছে পুরুলিয়া তারপরে বাঁকুড়া তারপরে পূর্ব বর্ধমান এবং সবার শেষে সবার পূর্ব দিকে নদিয়া এই চারটে জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে এরপরে দেখো রাজ্যটার উত্তর দক্ষিণে যদি আমরা বিস্তৃতি দেখি তাহলে দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে ছশো তেইশ কিমি বিস্তৃত হয়ে আছে একইভাবে পূর্ব পশ্চিমে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে তিনশো কুড়ি কিমি বিস্তৃত তাহলে এই রাজ্যের উত্তর দক্ষিণে বিস্তৃতি জেনে নিলাম একইভাবে পূর্ব পশ্চিমে এর বিস্তার দেখে নিলাম কিন্তু কথা হচ্ছে এই রাজ্যের একটা সংকীর্ণতম অংশ রয়েছে যেটা আমাদের উত্তর দিনাজপুর জেলা, চোবড়ার কাছে অবস্থান করছে এটাও পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ তাহলে এই রাজ্যের সংকীর্ণতম অংশ হল উত্তর দিনাজপুর জেলা চোবড়া যা মাত্র নয় কিমি প্রশস্ত হয়ে আছে এত সংকীর্ণ হওয়ার জন্য এই জায়গাটার আরও একটা নাম দেয়া হয়েছে মুরগির গলার সঙ্গে তুলনা করে একে বলা হয়েছে চিকেন স্নেক এরপরে চলো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান বা আয়তনটা কত দেখে নেব এখানে দেখো ক্ষেত্রমানের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের তেরোতম অঙ্গরাজ্য অর্থাৎ তেরোতম স্থান অধিকার করছে এখানে পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রমান হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বর্গ কিমি যা ভারতের মোট ক্ষেত্রমানের নিরিখে দুই দশমিক ছয় সাত শতাংশ এরপরে চলো আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং জেলাগুলোর সম্পর্কে জেনে নেব। এখানে পশ্চিমবঙ্গে কতগুলো প্রশাসনিক বিভাগ আছে এবং কোন কোন জেলা নতুন সৃষ্টি হয়েছে কত তারিখে বা কোন বছরে সৃষ্টি হয়েছে একইভাবে কোন জেলাকে ভেঙে সৃষ্টি হয়েছে এই প্রত্যেকটা বিষয় আমরা জেনে নেবো কারণ এই বিষয়গুলোই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই বিষয়গুলোকে খাতায় নোট করতে থাকো বর্তমানে অর্থাৎ দু সালে এসে পশ্চিমবঙ্গ দু হাজার সালে মে মাসে এসে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তেইশটা জেলা নিয়ে গঠিত এগুলো পাঁচটা প্রশাসনিক বিভাগের অন্তর্গত হয়ে আছে পাঁচটা কী কী প্রশাসনিক বিভাগ আছে পরপর দেখে নাও একদম প্রথমে আছে প্রেসিডেন্সি বিভাগ তারপরে বর্ধমান বিভাগ তারপরে মেদিনীপুর বিভাগ তারপরে মালদা বিভাগ এবং সবার শেষে জলপাইগুড়ি বিভাগ এই পাঁচটা প্রশাসনিক বিভাগ আছে এবারে চলো আমরা প্রথম যে প্রশাসনিক বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এই প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর হচ্ছে কলকাতা এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পাঁচটা জেলা পড়ছে একদম প্রথমে উত্তর চব্বিশ পরগনা তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া আর কলকাতা এখানে দেখো পশ্চিমবঙ্গের টোটাল যে তেইশটা জেলার কথা বললাম তার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম জেলা এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে অন্তর্গত এখানে কলকাতা হচ্ছে সব সবথেকে ক্ষুদ্রতম জেলা একইভাবে সবথেকে বৃহত্তম এটাও এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এটা হচ্ছে বৃহত্তম জেলা তাহলে এই দুটো জেলা এই বিভাগের মধ্যেই অবস্থান করছে তাহলে এখানে আমাদের একদম প্রথমে তাহলে যে পাঁচটা জেলার কথা বললাম তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এর সদর দপ্তর হচ্ছে বারাসাত একইভাবে আমাদের কলকাতার সদর দপ্তর হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে আলিপুর হাওড়ার ক্ষেত্রে হাওড়া একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি নদিয়ার ক্ষেত্রে কৃষ্ণনগর এখানে দেখো আমাদের প্রেসিডেন্সি বিভাগের মধ্যে যে পাঁচটা জেলা সেই পাঁচটা জেলার সম্পর্কে বলে দিলাম একইভাবে তাদের সদর দপ্তর বলে দিলাম এখানে দেখো আমাদের সর্বশেষ যে এই যে প্রেসিডেন্সি বিভাগ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে আমাদের এখানে চব্বিশ পরগনা জেলাকে ভেঙে উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সৃষ্টি হচ্ছে এই বিষয়ে তোমরা নোট করে রাখো উনিশশো সালে চব্বিশ পরগনা জেলাকে ভেঙে উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সৃষ্টি হয়েছিল এরপরে আমাদের দ্বিতীয় প্রশাসনিক বিভাগটা হচ্ছে বর্ধমান এই বর্ধমান প্রশাসনিক বিভাগের সদর দপ্তর হচ্ছে চুচুড়া এটাও পাঁচটা জেলা নিয়ে গঠিত হয়ে আছে একটা হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম এবং ঝাড়গ্রাম এখানে দেখো দু সালে চৌঠা এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা সৃষ্টি হচ্ছে একইভাবে সাতই এপ্রিল বর্ধমান জেলা ভেঙে পূর্ব আর পশ্চিম বর্ধমান জেলা সৃষ্টি হচ্ছে তাহলে এই দুটো বিষয়কে তোমরা খাতায় নোট করো এর পাশাপাশি আমরা প্রত্যেকটা জেলার সদর দপ্তরগুলো জেনে নেবো এখানে দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমানের সদর দপ্তর হচ্ছে বর্ধমান একইভাবে পশ্চিম বর্ধমানের আসানসোল হুগলির ক্ষেত্রে চুঁচুড়া এরপরে দেখো বীরভূমের ক্ষেত্রে শিউড়ি এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে ঝাড়গ্রাম তাহলে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিম বর্ধমান যেটা আমরা তেইশতম জেলা বলছি সেটা এই প্রশাসনিক বিভাগের মধ্যে অবস্থান করছে পরে দেখো পশ্চিমবঙ্গের তৃতীয় প্রশাসনিক বিভাগ হচ্ছে মেদিনীপুর তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপে দেখো একদম দক্ষিণ দিকে যে যে অংশটা নিয়ে আমাদের এই প্রশাসনিক বিভাগটা অবস্থান করছে একটু দেখে নাও এর সদর দপ্তরও মেদিনীপুরে অবস্থান করছে একদম প্রথমে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর তারপরে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই চারটে জেলা নিয়ে আমাদের মেদিনীপুর প্রশাসনিক বিভাগটা অবস্থান করছে দু সালে পয়লা জানুয়ারি মেদিনীপুর জেলাকে ভেঙে দুটো জেলা সৃষ্টি হয়েছে একটা পূর্ব মেদিনীপুর আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর একইভাবে আমরা চলে যাচ্ছি এর পরের প্রশাসনিক বিভাগে এখানে মালদা হলো আমাদের চতুর্থ প্রশাসনিক বিভাগ এর সদর দপ্তর হলো মালদা এটাও চারটে জেলা নিয়ে গড়ে উঠেছে একটা মুর্শিদাবাদ দ্বিতীয় হচ্ছে মালদা তৃতীয় উত্তর দিনাজপুর এবং চতুর্থ হচ্ছে দক্ষিণ দিনাজপুর এই প্রশাসনিক বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে পশ্চিম দিনাজপুরকে ভেঙে আমরা দেখতে পাচ্ছি উত্তর আর দক্ষিণ দিনাজপুর জেলা সৃষ্টি হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রশাসনিক বিভাগে এই সর্বশেষ প্রশাসনিক বিভাগ হচ্ছে জলপাইগুড়ি দেখো একদম উত্তর দিকে আমরা চলে যাচ্ছি এর সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়ি এই জলপাইগুড়ির অন্তর্গত জেলার সংখ্যা হচ্ছে পাঁচ একদম প্রথমে দার্জিলিং তারপর আলিপুরদুয়ার তারপরে জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং এই পাঁচটা জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দু সালে পঁচিশে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে জলপাইগুড়ি এবং দুয়ার জেলার সৃষ্টি হচ্ছে একইভাবে দু হাজার সালে চোদ্দোই ফেব্রুয়ারি দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং জেলার সৃষ্টি হচ্ছে এরপরে চলো আমরা জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্গত পাঁচটা জেলার সদর দপ্তর সম্পর্কে জেনে নেব। এখানে দেখতে পাচ্ছ একদম প্রথমে দেখো এখানে আছে দার্জিলিং দার্জিলিংয়ের সদর দপ্তর হচ্ছে দার্জিলিং একইভাবে আলিপুরদুয়ারের ক্ষেত্রে আলিপুরদুয়ার জলপাইগুড়ির ক্ষেত্রে জলপাইগুড়ি কোচবিহারের ক্ষেত্রে কোচবিহার এবং কালিম্পংয়ের ক্ষেত্রে কালিম্পং ধরো এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের অবস্থান তার আয়তন তার প্রশাসনিক বিভাগ একইভাবে তার জেলাগুলোর সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কাজে লাগবে এইরকমই ভূগোলের আরও ভালো ভালো ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো তার পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও চাইছো তা আমাকে অবশ্যই কমেন্ট করো এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই